কোম্পানি প্রাইসের তুলনায় আমরা 10-12 হাজার টাকা করে পার এসিতে ছাড় দিয়ে দিব। ও প্রত্যেক এসিতে 10-12 হাজার করে দশ ছাড় থেকে থাকবে? 12 হাজার টাকা ছাড় থাকবে। বর্তমান বাজারে কেউ যদি চায় একটা এসি 15 থেকে 20 বছর ব্যবহার করবে, জি তাহলে অবশ্যই তাকে আমরা সাজেস্ট করব গ্রি। এটা কিন্তু 100% গোল্ডেন এবং ভিতরে কপার টিউব দেওয়া আছে। গ্রি ব্র্যান্ডের সাথে আপনি যে রিমোটটা পাবেন, 2 লাখ টাকার এসি তো এত কোয়ালিটিফুল রিমোট আসে না। আপনার ইনভার্টার নেন, নন ইনভার্টার নেন, দুইটাতেই আমরা ডিসকাউন্ট দিয়ে দিব 42 হাজার টাকা। ওরে ভাই, খুবই জি, চমৎকার আমরা প্রাইস। আসলে চেষ্টা করি যে বাজারে সবচেয়ে কম প্রাইসে দিতে। ইনভার্টার এসি মাত্র 48 হাজার হাজার টাকা টাকায়? এখন কিন্তু অফিসিয়াল প্রাইস কিন্তু 58+। রাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমার মনটা আরো বেশি ভালো লাগছে এই কারণে যে আমি আমার দর্শকদের জন্য সামনে যদি গরম আসতেছে জি, তাদেরকে খুব ভালো একটা জায়গা আজকে মনে হয় সাজেস্ট করতে পারবো, যেখান থেকে একদমই রিজনেবল প্রাইসে মানুষের পছন্দের এসি, গ্রি এসি গুলো পারচেস করতে পারবে। জি, ভাই আমরা এই মুহূর্তে আছি কোথায় বলেন? আমাদের শপ নেম হচ্ছে ক্রোকারিস পার্ক, জি, আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেট। ওকে, মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট। এই মার্কেটের দ্বিতীয় তলে আসলে আপনারা পেয়ে যাবেন ক্রোকারিস পার্ক। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আপনাদের কাছে গ্রির কোন কোন মডেলগুলো অ্যাভেলেবেল আছে? আমাদের কাছে গ্রি ব্র্যান্ডের সবগুলো মডেলই অ্যাভেলেবেল আচ্ছা, আছে। গ্রিতে মূলত 2টা ভেরিয়েন্ট হয়, একটা হুম হুম হচ্ছে ইনভার্টার সিরিজ হুম হুম আর একটা হচ্ছে নন ইনভার্টার নন সিরিজ। ইনভার্টার? জি ইনভার্টার সিরিজের মধ্যে 3টা আবার মডেল আছে, ওকে, নন ইনভার্টারের মধ্যেও 4টা মডেল আছে। 4টা মডেল আছে? জি আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে, ওকে ঠিক ওকে। আছে। আর আজকে কিন্তু আমরা একটা ধামাকা একটা ডিসকাউন্ট দিব। কোম্পানি প্রাইসের তুলনায় আমরা 10-12 হাজার টাকা করে পার এসিতে ছাড় দিয়ে দিব। ও প্রত্যেক এসিতে 10-12 হাজার করে দশ ছাড় থেকে থাকবে? বারো হাজার টাকা ছাড় থাকবে। হ্যাঁ, ওকে ওকে। আমরা শুরুতেই আমরা নন ইনভার্টার নিয়ে কথা বলবো। আচ্ছা আমাদের আচ্ছা, সামনে একটা মডেল আছে, এই মডেলটার নামটা একটু এখানে দেখেন, এই যে দেখেন, জি 18MU। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 18MU, এটা হচ্ছে মূলত ডেকটন, ডেকটন, 18,000 BTU, 100% আমি বলে দিচ্ছি। ওকে ওকে এবং এই এসি যেটা আমরা দেখাচ্ছি, এটার বডিটা হচ্ছে সিরামিক কোটেড করা। ওকে আপনি ওকে, যদি একটু হাত দেন, আপনি দেখবেন যে সম্পূর্ণ টাইলস এর মতো মনে হবে, জি ফুল সিরামিক কোটেড করা। গ্রি ব্র্যান্ডের এসিটা আপনি কেন কিনবেন সেটা আমি বলে দিই। হুম হুম বর্তমান বাজারে কেউ যদি চায় একটা এসি 15 থেকে 20 বছর ব্যবহার করবে, জি তাহলে অবশ্যই তাকে আমরা সাজেস্ট করব গ্রি। আর গ্রি এমন একটা ব্র্যান্ড, আপনার এই ব্র্যান্ডের যতগুলো অ্যাক্সেসরিজ আছে এগুলো সবই কিন্তু এই নিজস্ব ভাবে তারা তৈরি করে। ও গ্রি ব্র্যান্ডের কোনো পার্টস ভায়া না, মানে অন্য কোনো কোম্পানি থেকে আচ্ছা কেনা আচ্ছা, না। আমি আপনাকে একটা জিনিস দেখাবো, এই যে দেখেন, কেউ যদি চায়নাতে, মানে বিশেষ করে অনলাইনে সার্চ করে গ্রি ব্র্যান্ডের ফ্যাক্টরিটা কিরকম, তাহলে তার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে গ্রি ব্র্যান্ডের পপুলারিটি কিরকম সেটা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। জি এই যে দেখেন, এখানে আপনার 4টা লেয়ার আছে কন্ডেন্সারের, হুম হুম এটা কিন্তু 100% গোল্ডেন এবং ভিতরে কপার টিউব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি চায় আমরা এখান থেকে প্যানেল দিয়ে খুলে চেক করে দেখা দিব, এটা 100% কপার। ওকে ওকে, এবং আউটডোরের মধ্যে 27টা লেয়ার আছে, পাইপের যে চেম্বার, চেম্বারের লেয়ার আছে 27টা, একটা একটা করে আমরা গুনে দেখায় দিছি, ঠিক আছে। এবং আউটডোরের ভিতরে যে পাকাটা আছে, এটা অ্যাক্রিলিক ফাইবারের, এটা ফ্লেক্সিবল ফাইবার। হ্যাঁ, 20 বছর এটা নষ্ট হবে না, কারণ এটা ভাঙবে না, এটা বাঁকা করতে পারবেন, ভাঙবে না। আচ্ছা আচ্ছা, আউটডোরের মধ্যে একটা মোটর ব্যবহার করা হয়েছে, 100% কপার মোটর। ওকে, এবং গ্রি ব্র্যান্ডের বিদ্যুৎ সাশ্রয়ের পরিমাণটা অনেক বেশি, কারণ হচ্ছে এখানে যে ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে, যেমন ইনডোরে একটা আছে ব্লোয়ার, আউটডোরে একটা ফ্যান, এগুলো মোটরগুলো জিনুইন কপারের হওয়াতে এগুলোর অনেক অল্প ওয়াটে চলে। আচ্ছা, তারপরে যদি আপনি কম্প্রেসারের ব্যাপারটা আসেন, হুম হুম গ্রি ব্র্যান্ডের তো নিজস্ব প্রযুক্তিগত কম্প্রেসার, হুম, আপনার এই প্রোডাক্টটার যদি আপনি ব্যবহার করেন ঠিকঠাক, তাহলে এই প্রোডাক্টটা 20 বছরেও কিছু করতে পারবেন না, আচ্ছা আচ্ছা, কোনোভাবেই কিছু করতে পারবেন না। আপনার আমাদের এখানে এই যে বডি যেটা দেখতেছেন, এটা প্লাস্টিক কোটেড করা আছে। হুম হুম, এই প্রোডাক্টের উপরে দুই পাশে 2টা মানুষ দাঁড়াবে, কিচ্ছু হবে না, বাঁকা হবে না, খুবই হেভি, অনেক হেভি, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এবং গ্রি ব্র্যান্ডের এসি গুলোর সাথে যে রিমোটটা ওরা দিচ্ছে, হুম হুম, প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু এসির সাথে একটা করে রিমোট থাকে, থাকে না? জি, আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন। গ্রি ব্র্যান্ডের সাথে আপনি যে রিমোটটা পাবেন, 2 লাখ টাকার এসি তো এত কোয়ালিটিফুল রিমোট আসে না, আমি আপনাকে একদম ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারবো। ও খুবই 2 লাখ টাকা চমৎকার, দামের এসিতেও আপনি এত কোয়ালিটিফুল পাবেন না, রিমোট পাবেন না। আচ্ছা, এবং গিরির সেফটি কিন্তু অনেক কিছু, এখানে একদম কমপ্লিটলি একটা ডিটেলস দেওয়া আছে, আপনাকে আমি একটা একটা করে যদি দেখাই আপনি বুঝতে পারবেন। গ্রি ব্র্যান্ডের প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ওদের প্রোডাক্টের কোয়ালিটি বলেন, সিস্টেম বলেন,
কপার পাইপ বলেন, সব দিক থেকে কিন্তু আপনি বেস্ট একটা কোয়ালিটি পাবেন। ঠিক আছে, ফুল ডিটেলস এখানে দেওয়া আছে, ইনডোর থেকে আউটডোরের ডিস্টেন্স কতটুকু রাখলে এসির হেলথ ভালো থাকবে। আপনি একটা সাজেশন পাবেন, যে সাজেশনের মাধ্যমে এই এসিটা ইনস্টলেশন করলে 20 বছরও আপনার কোনো খরচ হবে না। আচ্ছা, একদম 100% আমি বলে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, এবং আপনার গ্রি ইনভার্টারের মধ্যে কিন্তু কোল্ড প্লাজমা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কোল্ড প্লাজমা প্লাস এবং ওয়াইফাই সিস্টেম থাকবে। ওকে, ইনভার্টার সিরিজ গুলাতে কিন্তু আপনার 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে। 65% পর্যন্ত। আচ্ছা ভাই, এই আউটডোর গুলো বাহিরে কত তাপমাত্রা থাকা অবস্থায় চলতে সক্ষম এটা? আচ্ছা, এবার আমি বলে দেই, গ্রি ব্র্যান্ড কিন্তু একদম ওপেনলি ভাবে বলে দিয়েছে, বাইরের তাপমাত্রা যদি 54 পর্যন্ত হয়, 54 বাংলাদেশের সচরাচর এরকম না, এটা তো আপনার কয়েকটা কান্ট্রিতে এরকম হয়, 54 পর্যন্ত বাইরে থাকবে, মানে তাপমাত্রা 54, সেই জায়গায় যদি 10 মিনিট এসি চলে আপনার রুম টেম্পারেচার হবে 24-25। ওরে, 10 মিনিট 10 মিনিট এবং এই এসিটা, এই এসিটা যদি আপনি অটোমেটিক মোডে চালান, এই এসিটা অটোমেটিক মোডে চালালে সারা মাসে আপনার বিদ্যুৎ বিল কিন্তু অন্যান্য ব্র্যান্ডের তুলনায় 50% কম আসবে। খুবই চমৎকার। ঠিক আছে, আপনার ইনভার্টার নেন, নন ইনভার্টার নেন, দুইটাতেই আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা, আমরা তো ভাই তাহলে মোটামুটি ফিচার্স গুলো জেনেই গেলাম। জি, আমরা আসলে প্রাইস গুলো সরাসরি চলে যাই। আচ্ছা, আমরা আগে শুরু করি নন ইনভার্টার থেকে। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এসির ব্যবহার কম, অনেকেই আছে ময় মুরব্বীদের জন্য এসি কিনে, খুব একটা গরম না লাগলে এসিটা অন করে না, বা রুমটা একটু ঠান্ডা হয়ে গেলে তার এসিটা বন্ধ করে দেয়। এই ধরনের ব্যবহার হলে আপনাদের জন্য হচ্ছে নন ইনভার্টার। সেই ক্ষেত্রে নন ইনভার্টার আমরা একটনের প্রাইস দিয়ে দিচ্ছি 42,000 টাকা। ওরে ভাই, খুবই চমৎকার। আমরা আসলে চেষ্টা করি যে বাজারে সবচেয়ে কম প্রাইসে দিতে। ওকে ওকে, আমরা 1.5 টনের প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে 55,000 টাকা। 55,000 টাকা। ওকে, এই যে এটা 1.5 টন। জি, এবং আমরা কয়েকটা মডেল হবে, সবগুলা কি সেম দাম থাকবে ভাইয়া? আপনার 1.5 টনের মধ্যে যে মডেলগুলোর কথা বললাম, প্রতিটা মডেলের সাথে ওদের 500-1,000 টাকা একটা গ্যাপ থাকে। আচ্ছা আচ্ছা, এটা আবার আপ এন্ড ডাউন হয়, এটা অবশ্যই আপনারা আলোচনা করে নিন। ওকে ওকে, ঠিক আছে। এবং আমরা 2 টন দিচ্ছি 67,000 টাকা। আর আমরা কিন্তু শুধুমাত্র আপনাকে এসি প্রাইসটাই শেয়ার করছি, আবার বাজারে কিন্তু প্রেক্ষাপটে অনেক সময় প্রাইস আপ এন্ড ডাউন হয়, আমাদের একটা লিমিটেড সময়ের জন্য কিন্তু আমরা এই এসির অফারটা দিচ্ছি, সেটা ন্যূনতম 7 দিন থাকবে। 7 দিন আপনার ভিডিও পাবলিশড হওয়ার 7 দিন পর্যন্ত কিন্তু আপনারা এই প্রাইসে পেয়ে যাবেন। ওকে ওকে, এরপরে কিন্তু পর্যায়ক্রমে দাম বাড়বে। ঠিক আছে, ওকে। এবং ইনভার্টারে যদি আমরা প্রাইসে আসি, ইনভার্টার আমরা 1 টন দিয়ে দিচ্ছি 48,000 টাকায়। ইনভার্টার এসি গ্রি 1 টন মাত্র 48,000 টাকা। এখন কিন্তু অফিশিয়াল প্রাইস কিন্তু 58+, রাইট? হ্যাঁ, আমরা দিচ্ছি 48,000 টাকায় 1 টন। ওকে, 64,500 টাকায় দিচ্ছি আমরা 1.5 টন। ওকে, এবং 77,500 টাকায় দিচ্ছি আমরা 2 টন। 2 টন, জি। ওকে, এগুলো হচ্ছে মানে শুধুমাত্র এসির প্রাইস, এসির প্রাইস। আর আপনার ফিটিং ডেলিভারি ক্ষেত্রে এটা আপনার জায়গা বুঝে, যদি আপনার সিটির মধ্যে হয় সেই ক্ষেত্রে আমরা এটা 3500 টাকা প্যাকেজ নিব, ডেলিভারি, ফিটিংস এবং আয়রন অ্যাঙ্গেল, আয়রন অ্যাঙ্গেল সব মিলিয়ে 3500 টাকার মধ্যে কমপ্লিট করে দিব। খুবই চমৎকার। ঠিক আছে, 1 থেকে 4 তলা পর্যন্ত। ঠিক আছে, আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছে, তারা যদি চায় আমাদেরকে ভিডিও কল করে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিব। ঠিক আছে, সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে। আচ্ছা ভাই, 1.5 টনের কোন মডেলটা কত হবে? সরি, নন ইনভার্টারের যে মডেলগুলো দেখানো যাবে, ডিসপ্লে আছে নাকি? আমি আপনাকে বলে দেই, ইনভার্টারের ক্ষেত্রে 3টা মডেল হয়। এই যে এখানে খেয়াল করবেন, এই যে লেখা আছে ওয়াইফাই ইনভার্টার, ওয়াইফাই ইনভার্টার দেখেন, এখানে লেখা আছে কোল্ড প্লাজমা প্লাস। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে গ্রি, গ্রি এটার মডেল হচ্ছে, এটা সিরিজ হচ্ছে পোলার সিরিজ, এটার মডেল এক্সপিউবি বলে, আপনারা গুগলে এক্সপিউবি সার্চ করলে পেয়ে যাবেন, গ্রি এক্সপিউবি। আচ্ছা, এরপরে আরেকটা হবে, এটা এই সেম মানে এটার মতোই দেখতে ইনভার্টার, ওইটার মডেলটা হচ্ছে এক্সএফবি, এক্সএফবি একদম সেম জিনিস লেখা থাকবে, এক্সএফবি। শুধুমাত্র এটা হচ্ছে যে ওটা তো আপনার ম্যাট ফিনিশিং, ওটা ম্যাট, এটা গ্লসি, গ্লসি গ্লসি। ওদের 2টা মডেল, একটা হচ্ছে লেমো সিরিজ আর আরেকটা হচ্ছে ফেরি সিরিজ। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে টোটাল 3টা ইনভার্টার, 3টা ইনভার্টার। নন ইনভার্টারের মধ্যে আপনারা পাবেন মিউস, মানে এম ইউ, ঠিক আছে, তারপরে আপনারা পেয়ে যাবেন এন এফ এ, যেটাকে ফেরি সিরিজ বলা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে 2024 সালে যেটা আসছে এটা হচ্ছে এক্সসিএম, এক্সসিএম এটা কিন্তু এবছরের নতুন। আলোচনা সাক্ষাতে বলে দিব,
আমরা যেটা এখন যেটা প্রাইস দিয়েছি প্রচলিত মডেলগুলোর প্রাইস দিয়ে দিয়েছি। ওকে প্রিয় দর্শক, আজকে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা হয়তোবা ভিডিওটা অন্য কোনো ভিডিওর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন প্রাইসটা কেমন ছিল। অবশ্যই। আর আপনারা আপডেট প্রাইসটা জানার জন্য অবশ্যই ফোন দিবেন। আর আমাদের এই ভিডিওর অফারটা থাকবে ভিডিও পাবলিশ ডেট থেকে মাত্র 7 দিন পর্যন্ত। 7 দিন। ওকে, আজকের মতো এ পর্যন্ত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে পারচেজ করতে পারবেন। ভেজের নাম্বারটা দেওয়া আছে, নাম্বার ফোন দিলে ভিডিও করে দেখে শুনে তারপর নিতে পারবে। হ্যাঁ জি। আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ফার্মগেট, আনন্দ সিনেমা হল হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, এই জায়গাতেই দেখবেন পাশে লাজ ফার্মা রয়েছে। আচ্ছা, এখান থেকে দেখা যায়, দেখেন এই যে এটাই হচ্ছে লাজ ফার্মা, ওই যে পাশে হচ্ছে আনন্দ সিনেমা হল। ঠিক আছে, এই সিনেমা হলের ঠিক উল্টা পাশে আসলেই ওনারা পেয়ে যাবে ক্যাপিটাল সুপার মার্কেট, আর এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলে পেয়ে যাবেন ক্রোকারিস পার্ক। ওকে প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।